আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একেবারে ফান্ডামেন্টাল লেভেল যে পিসির কনফিগারেশন কিভাবে চেক করতে হয়, একটা নতুন পিসি কিনলে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টা আমি একটু আপনাদেরকে বলবো। কারণ আপনারা অনেকে আছেন যারা এখনো পিসিটা স্টার্টিং লেভেলটা ভালোভাবে বোঝেন না, সবাই অবশ্য না কিন্তু অনেকে অবশ্য বোঝেন না। তো আপনি যে পিসিটা কিনছেন সেটা হতে পারে ল্যাপটপ অথবা ডেস্কটপ, প্রথমে আপনি সেটার পাওয়ার সুইচটা দিবেন। দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার এটা মাউস পয়েন্ট থাকবে, তীর চিহ্ন দেখা যাচ্ছে স্ক্রিনে, আর এটা হচ্ছে আমাদের বাম পাশের স্ক্রিনের বাম পাশে নিচের দিকে এখানে একটা আইকন থাকবে। সেটা যে কোনো উইন্ডোজ ব্যবহার করেন না কেন, যেমন আমরা এই উইন্ডোজটার উপরে ধরেছি, লোগোটা দেখেন চার খণ্ডে বিভক্ত করা, এটা হচ্ছে উইন্ডোজ 10। উইন্ডোজের আবার অনেকগুলো ভাগ আছে, তো এটা আমি অন্য ভিডিও অন্য এক সময় দিব, তখন বলবো আর কি। যে উইন্ডোজটা সাধারণত আমরা 7 জানি, XP জানি, তারপরে 10 জানি, 8 জানি, 8.1 জানি, তো আমার এই পিসিটা হচ্ছে উইন্ডোজ 10। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে জাস্ট এই পয়েন্টারটা ধরে, অর্থাৎ যে তীরের মতো, এটার নাম হচ্ছে মাউস পয়েন্টার বল, ওকে। এখান থেকে ধরে আপনি প্রত্যেকটা সফটওয়্যারে কাজ করতে পারবেন, এখানে অনেক সফটওয়্যার আছে, যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, যেটা এ করবেন। যেমন আপনি যদি মনে করেন যে অফিস প্রোগ্রামে কাজ করবেন, যে মাইক্রোসফট অফিস 2000 ওয়ার্ড 2007 বা 2010 13 16, এরকম এটা ধরে এভাবে ক্লিক দিলে হবে, অথবা মাউসের বাম পাশ ক্লিক দিলে আরাম, ওকে। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সেখান থেকে যেতে চাচ্ছি, যেখান থেকে আপনি যেতে পারবেন, এই যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এভাবে প্রত্যেকটা প্রোগ্রামে আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এখান থেকে মাইক্রোসফট আপনি অফিস ওয়ার্ডে কাজ করবেন প্রথমত, তো এখানে ক্লিক করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে মাউসের বাম পাশ ক্লিক করবেন, জাস্ট মাউসের পয়েন্টটা ধরে বাম পাশ ক্লিক করলে আপনার পেজটা আপনার সামনে এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি সেখান থেকে বাংলা, ইংরাজি যেটা লিখবেন বা সে ফরম্যাটে কাজ করবেন, হতে পারে ডাটা এন্ট্রি, সেই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখান থেকে ক্লিক করার পরে আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, জাস্ট এইভাবে। সেটা অফিস প্রোগ্রাম 7 হতে পারে, 10 হতে পারে, 13 হতে পারে, 2016 হতে পারে, এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা যা কিছু লিখবেন। যেমন আমি লিখলাম সাকসেস, এভাবে লিখে আপনি কন্ট্রোল দিয়ে সিলেকশন করে কন্ট্রোল রাইস চাই দিয়ে বড় করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি এটা করবো না, আগের থেকে আমি স্টার্টিং লেভেলটা ভালো করে বুঝতে চাই, সেক্ষেত্রে আপনি মনে করেন আপনার পিসিটা কি কি কনফিগারেশন, আপনার পিসিটা মনে করেন হঠাৎ চুরি হয়ে গেল, আপনি তো দাবি করতে পারবেন না যে আপনার পিসিটা যে আপনারই, আসলে আপনার পিসিটার কনফিগারেশন আপনি নিজেই জানেন না, হয়তো আপনার বাবা মা বা বড় ভাই একজন কিনে দিচ্ছে, আপনি ব্যবহার করতেছেন, কিন্তু ব্যবহার করারও কিছু নিয়ম আছে, আপনার পিসির কনফিগারেশন আপনাকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে। একটু দেখে নিন আপনারা, এখান থেকে আমরা প্রথমত এখানে দেখেন, আমাদের যদি উইন্ডোজ 7 হয় তাহলে মাই কম্পিউটার অথবা কম্পিউটার থাকবে এখানে, আর এটা হচ্ছে উইন্ডোজ 10, তাহলে দিস পিসি, ওকে। এটার উপরে মাউসের পয়েন্টটা ধরে রাইট বাটন ক্লিক করে ওপেন, লাস্ট আছে প্রপার্টিস, প্রপার্টিসে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। আসলে এখানে দেখেন আমাদের উইন্ডোজ 10 যে আমরা ইউজ করতেছি সেটা দেখা যাচ্ছে, তারপরে প্রসেসর আছে ইন্টেল কোর TM, কোর i3 31 এত এত, অর্থাৎ কোর i3 আমরা প্রসেসর ব্যবহার করতেছি এবং থার্ড জেনারেশন, আর স্পিডটা হচ্ছে 2.40 GHz, এটা আছে GHz। ইনস্টল মেমোরি অফ র্যাম, অর্থাৎ ইনস্টল মেমোরি অফ র্যাম, র্যাম হচ্ছে ইনস্টল মেমোরি, তো র্যাম হচ্ছে 4 GB, ঠিক আছে, আমরা ব্যবহার করতে চাই। আর এখানে হচ্ছে আপনার সিস্টেম টাইপ, একটা আছে 32 বিট, একটা আছে 64 বিট। এখন আমরা অনেকেই জানি না যে 32 বিট কোথায় ব্যবহৃত হয় এবং 64 বিট কোথায় ব্যবহৃত হয়। 32 বিটটা ব্যবহৃত হয় যদি 4 GB নিচে র্যাম, যেমন 1 GB, 2 GB, তারপরে 4 GB এর ভিতরে যদি র্যাম ব্যবহৃত হয় তাহলে 32 বিট আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি 4 GB ওপরে ব্যবহার করতে চান র্যাম, সেক্ষেত্রে 64 বিটটা পারফেক্ট, ওকে। আর এই পিসিটা মাই কম্পিউটার বা কম্পিউটার নেম, মানে আপনার কম্পিউটারটা কী নামে বা ফুল কম্পিউটার নেম, আমার কম্পিউটার, আমাদের কম্পিউটারটা আছে STCB, অর্থাৎ সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ নাম, ওকে। আর এগুলো সব অটোমেটিক্যালি দেওয়া থাকবে। এখানেও আপনি দেখে বুঝতে পারেন যে উইন্ডোজ 10, এটা ওকে। আর চেঞ্জ দ্য সেটিং, আপনি এখানে ক্লিক করে সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন, ওকে। এটা আমরা কনফিগারেশন চেঞ্জ চেক করলাম, বাট এখানে দেখেন আপনারা ডেস্কটপ আইকনটা বা ডেস্কটপ আইকন থেকে আমরা যে ইয়েটা নিয়ে আসলাম কনফিগারেশন চেক করার জন্য, কিন্তু এখানে আপনার ওই যে ইয়েটা নাই, কি হার্ড ডিস্কটা নাই। হার্ড ডিস্কটা আমরা কি করে পাবো? হার্ড ডিস্কটা হচ্ছে ক্যাশ মেমোরি, আমরা র্যাম, তারপর প্রসেসর, পিসি নেম, উইন্ডোজ কত সেটা দেখতে পেলাম, বিট কত, বাট
হার্ড ডিস্কটা দেখতে হলে আমাদের একই জায়গায় যেতে হবে, দিস পিসি, তারপর রাইট বাটন ক্লিক, তারপর এখানে ধরে এখানে দেখেন ম্যানেজ নামে একটা অপশন আছে, যে ম্যানেজ, ম্যানেজে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, মাউসের পয়েন্টটা ধরে ম্যানেজের উপর লেফট বাটন ক্লিক করলে আমাদের সামনে একটা পেজ চলে আসবে। পেজ চলে আসলে আমরা এখান থেকে ক্লিক দিলে বুঝতে পারবো, একটা একটু ওয়েট করেন, আমাদের সামনে পেজটা চলে আসতেছে। এই যে ডিস্ক ম্যানেজ আমাদের সামনে, যে ডিস্ক পিসি ক্লিক করলাম, তারপর হচ্ছে ডিস্ক ম্যানেজ, তারপর হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডিস্ক ক্লিক করার পরে ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে এখানে আমাদের এটা দেখলে আমরা বুঝতে পারবো যে টোটাল ক্যাপাসিটি হচ্ছে, অর্থাৎ ক্যাশ মেমোরি যেটাকে বলা হয়, 465, অর্থাৎ 465.76 GB। এটা অনলাইন দেখাচ্ছে, এখানে দেখেন অনলাইন ছোট করে লেখা আছে, তো 465.76 GB কখনো হার্ড ডিস্ক হয় না, এটা 500 GB। ওকে, আর এটাকে ভাগ করে দেওয়া আছে, সিতে ভাগ করে দেওয়া আছে, তারপরে ইতে আছে, এফে আছে, জি আছে, এইচ আছে, এগুলো ড্রাইভ, লোকাল ডিস্ক বলে অথবা ড্রাইভার বলে, ঠিক আছে, হ্যাঁ, ড্রাইভারগুলো ভাগ করে দিচ্ছে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আমার কম্পিউটারটার হার্ড ডিস্ক কত আছে, প্রসেসর কত আছে, র্যাম কত আছে, সেগুলো সব কনফিগারেশন আমি এখান থেকে জানতে পারলাম। কিন্তু মজার একটা বিষয় হচ্ছে, যেমন আমাদের এই ডিস পিসিটা এখান থেকে মনে করেন, সাপোজ কোনো একজন আমাদের বাসা বাড়িতে ছোট ভাই বোন ছেলে মেয়েরা থাকে, ডিলেট করে দিল, সাপোজ দেখেন এখানে আর ডিস পিসিটা নাই, তো এমনকি এখানে আইকন গুলো না থাকতে পারে, যেমন এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে শো ডেস্কটপ আইকন এখান থেকে চলে গেছে, তো আপনি এগুলো কি করে আনবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ভিউ, ভিউ থেকে ডেস্কটপ, শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করলে আপনি এগুলো সব নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিষয় ছিল। আর এখন দেখেন এখানে ডিস পিসিটা চলে আসে না, ডিস পিসিটা কিন্তু আসে না, বাকি আইকন গুলো সবগুলো চলে আসছে, ঠিক আছে, তো ডিস পিসিটা কি করে আনতে হবে, ডিস পিসিটা আনতে হলে আমাদের এখানে ফাঁকা জায়গায় এসে রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পরে পার্সোনালিজ এখানে ক্লিক করবো, মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজটা থেকে আমরা এখানে দেখেন এখানে অনেকগুলো আইকন আছে, হোম আছে, তারপর ব্যাকগ্রাউন্ড আছে, কালার আছে, এইভাবে লক স্ক্রিন আছে, এই থিমে আমরা ক্লিক দিব, থিমে মাউসের লেফট বাটন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সামনে চলে আসে কি ডেস্কটপ আইকন সেটিং, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন মাই কম্পিউটারটা, এই ঘরটা খালি আছে আর বাকি ঘরগুলো সব এই যে ইউজার ফাইল, তারপর আছে নেটওয়ার্ক, তারপর রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা কি করলাম, মাই কম্পিউটারটা অথবা ডিস পিসিটা মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এখন অ্যাপ্লাই দিলাম, এখন দেখেন চলে গেছে অথবা ওকে দিলে হবে, যেমন একটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, এই যে আমাদের ডিস পিসি জায়গায় ডিস পিসি চলে আসছে। তাহলে আশা করি আমি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এভাবে আমরা চেক করতে পারবো। আর এখানে যদি মাই কম্পিউটার নাও থাকে বা ডিস পিসি নাও থাকে, কি তখন আমরা কিভাবে চেক করবো কনফিগারেশন, এটা হচ্ছে একটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আপনি দেখেন এখানে কন্ট্রোল প্যানেল আছে, আপনি এখানে কন্ট্রোল প্যানেল, অনেক সময় এখানে কন্ট্রোল প্যানেল ডিলেট হয়ে যেতে পারে, যেমন কন্ট্রোল প্যানেল এখানে নাই, সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোল প্যানেল লিখবেন, সার্চ অপশনে CON কন্ট্রোল লিখলে এখানে চলে আসবে, এখানে মাউস লেফট বাটন ক্লিক করলাম, সার্চ অপশনে কন্ট্রোল লেখার পর এখানে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, এখানে যাওয়ার পরে আপনি দেখেন এখানে সিস্টেমে ক্লিক করলে আমরা ডিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করার পরে যা দেখছিলাম সেই আইকনগুলো এবং সেই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, প্রসেসর কত আছে, উইন্ডোজ 10 আছে, তারপর প্রসেসর হচ্ছে কোর i3 বা i3 থার্ড জেনারেশন, স্পিড হচ্ছে 2.40 GHz, সিস্টেম টাইপ অফ মেমোরি, তারপর ইনস্টল মেমোরি, তারপরে হচ্ছে আপনার সিস্টেম টাইপ 64 বিট, তারপরে কম্পিউটার নাম আছে STCV, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা ব্যাকে চলে যাই এখান থেকে, তারপর আমরা হার্ড ডিস্কটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না, এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে কম্পিউটারের যে হার্ড ডিস্কটা সেটা আমরা দেখতে পারবো, এখানে কম্পিউটার ম্যানেজে ক্লিক করব, ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজ নামে একটা অপশন চলে আসবে আমাদের সামনে, কম্পিউটার ম্যানেজ ওয়ান ক্লিক। এখন আমাদের সামনে দেখেন ওই সেম পজিশনটা, যে আমরা ডিস পিসির উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে ক্লিক করেছিলাম, তারপর ডিস্ক ম্যানেজ, সেখান থেকে এটা, আর এখন হচ্ছে আমাদের জাস্ট অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল প্যানেল, দেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, দেন কম্পিউটার ম্যানেজ, দেন হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট। ওকে, সেখান থেকে আমাদের টোটাল ক্যাপাসিটি এবং কতটা ভাগ করা আছে সবগুলো আমাদের সামনে চলে আসে, ঠিক আছে, আমরা এগুলো সব আশা করি আজকে বুঝতে পারছি, আমাদের কোনো সমস্যার কথা না। তো আজকে এই পর্যন্ত আমাদের বিষয়টা ছিল যে আমরা কিভাবে একটা
পিসি কে কিভাবে চেক করব, মানে কনফিগারেশনটা কিভাবে চেক করবো, এবং এখান থেকে কন্ট্রোল প্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা দিয়ে আপনি পুরো কম্পিউটারটা থেকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। কম্পিউটারটা ভিতরগতভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বায়োস, আর বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ সেটিং করা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি ব্যাটারি অপশন, তারপরে যে সময়, তারপরে যে আদার্স যতগুলো আছে, যে নেটওয়ার্কিং বিষয়গুলো, এখান থেকে সবগুলো আপনি নিজে নিজে করতে পারবেন আশা করি। সাউন্ড অপশন, যে প্রোগ্রামিং ফাইল, যে একটা ফাইল আপনি ইনস্টল করছেন সেটাকে আনইনস্টল কীভাবে করবেন এখান থেকে করতে পারবেন। তারপরে রিজন, তারপরে হচ্ছে ইউজার অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড দেওয়া, তারপরে পাসওয়ার্ড ডিলিট করে, এখান থেকে কিন্তু আপনি সব এ টু জেড করতে পারবেন কম্পিউটার। ওকে, আশা করি কন্ট্রোল প্যানেল থেকে অনেক কাজ করা যাবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা ছিল আমাদের এ পর্যন্ত।